হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা কুকারের শপে আছি, যেটির নাম হলো মিম কুকারিজ। মিম কুকারিজ ঢাকা ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন ভবনের নিচতলা। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন ধরনের বাহারি কালার ডিনার সেট রয়েছে, 32 পিসের ডিনার সেট, সামান্য যে সেটগুলো রয়েছে এগুলোর প্রাইস এবং রেঞ্জগুলো। তো আচ্ছা ভাইয়া, একটু যদি আমাদেরকে বলেন যে আসলে এখানে অনেক ধরনের ডিনার সেট দেখতে পাচ্ছি, সর্বনিম্ন রেঞ্জের আছে আমার এখানে 5,000 টাকা থেকে নিয়ে 15,000 থেকে 20,000 টাকাও আছে। এরপরে আছে এখানে আছে হলো বাংলাদেশি আছে নাসির কোম্পানি। এই যে এটা হলো বাংলাদেশি নাসির কোম্পানি, এটা না এটা প্রাইস কত রেঞ্জ? এটার রেঞ্জ হলো আপনার 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, এছাড়া এটা আছে নাসির কোম্পানির, এটা 32 পিস, ওটা হলো 3500 টাকা। আচ্ছা, এর হাই রেঞ্জ কি আছে? এর হাই রেঞ্জের আছে আপনার এগুলো এগুলো না? হ্যাঁ, এগুলোর প্রাইস রেঞ্জ কত? এটা 32 পিসের দাম হলো আপনার 6,800 টাকা। 6,800 টাকা। আচ্ছা, এর থেকে হাই? এর থেকে হাই আছে এই যে এটা না? জি জি। এটা কোন কোম্পানি? এটা জার্মানি কোম্পানি। জার্মানি কোম্পানি। এটা তো 32 পিস না? এটা 32 পিস আছে, আবার এগুলোর 54 পিসও আছে। 54 পিস। দুইটা কি রকম প্রাইস? দুইটা 32 পিসের দামটা পড়তেছে আপনার 9,500। 9,500 টাকা। আর যেটা 54 পিস? 54 পিসটার দাম পড়তেছে 18,500। 18,500। ঠিক আছে, আপনারা যেটা দেখলেন বিভিন্ন ধরনের আসলে ডিনার সেট রয়েছে। এখানে একটা ব্ল্যাক কালারের ডিনার সেট দেখা যাচ্ছে, এটার প্রাইস রেঞ্জ কত? এটা পড়তেছে 6,500। 6,500 টাকা। 32 পিস। আসলে এখানে দেশীয় কোম্পানি এবং ইন্টারন্যাশনাল কোম্পানিও রয়েছে, বিশেষ করে বাংলাদেশি এবং জার্মানি, ইতালিয়ান, বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা জিনিসগুলো নেন, আমরা একটা জিনিস ইনফরমেশন জেনে নিই, যারা ডিনার সেট কিনতে চান তাদের জন্য আসলে বেসিক্যালি কোন জিনিসটা দেখা উচিত আপনি মনে করেন? সবার আগে যারা কি দেখে কিনবে? কোয়ালিটি দেখে কিনবে সবার আগে, কারণ ডিনার সেট তো প্রতিদিন কেনে না মানুষ। জি, একটা ডিনার সেট কিনে অনেকে মানে বেশিরভাগই শুধু যে সাজিয়ে রাখার জন্য নেয়, সেক্ষেত্রে আগে কোয়ালিটিটা দেখে নিতে হবে। যে ডিনার সেটটা কোয়ালিটি বলতে আপনার হলো কোয়ালিটিটা হলো মাইক্রোওয়েভ প্রুফ কিনা, ট্যাম্পার থাকে কিনা বেশি দিন। অনেকে আছে ডিনার সেট কিনছে কিন্তু ইউজ করেন শুকিয়েছে 4-5 বছর, এগুলো লো কোয়ালিটির হলে ওগুলো ফেটে যায়, ট্যাম্পার না থাকার কারণে। আবার অনেকগুলো আছে ওভেনে দেওয়া যায় না, ওভেনে দিলে ফেটে যায়। প্রথমত দেখে নিতে হবে কোয়ালিটিটা, যে মাইক্রোওয়েভ প্রুফ কিনা এবং ট্যাম্পার আছে কিনা ওগুলোতে, ট্যাম্পার প্রুফ। এগুলো দেখে নিলে মানে একটা ডিনার সেট অনেক দিন ব্যবহার করা যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো মূলত এই যে এই মার্কেটে অনেক শোরুম আছে, আপনি এখান থেকে দেখতে পারেন, কোয়ালিটি কাজে করতে পারেন। তারপরে আপনি যেখান থেকে পছন্দ হয় যে ধরনের আইটেমগুলো দেখে ভালো মানের নেবেন। আর সবার আগে একটা কথা বলবো যে এই প্রোডাক্টগুলো নেওয়ার আগে এটার মানটা অবশ্যই যাচাই করবেন, আর অবশ্যই আপনারা এখান থেকে ভিজিট করবেন। আর এখানে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমাদের কমেন্ট বক্সকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী কী প্রোডাক্টগুলো পছন্দ। তো আমরা এই মুহূর্তে আছি মিম কুকারিজে ঢাকা নিউ মার্কেট। এটা শপ নাম্বার কত? 15 নম্বর। শপ নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, নিচতলা, ঢাকা নিউ মার্কেট পার্শ্ব। তো ঠিক আছে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন।